দেখছেন একে ওর মা মারে আর শুধু ভয় দেখায় শরম নেই আতা কে সব এক বেচারি লড়কি কে পিছে ফোন কেড়ে নেবো আর বল আমার কথা বলতে কি বলছিলি এতক্ষণ এটাই তো তোর মেয়ে না দেখে একদম এ করবেন না এত বড় মেয়ে আছে কিন্তু দেখবেন না হ্যালো মাই সুইট ফ্যামিলি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, যে যেখান থেকে ভিডিও দেখছো প্রত্যেকে জাস্ট ঝাঁকানাকা আছো, মানে ফাটাফাটিতে আছো। আমিও বিন্দাস আছি। বিয়েবাড়ি শেষ তো কী হয়েছে, বাড়িতে এখন আনন্দ ফুর্তি মজা হই হুল্লোড়, মানে বাড়িতে এক প্রকার চাঁদের হাট বসে গেছে। এইরকম চাঁদের হাট বেশ অনেক দিন বাদে বসলো। অ্যাকচুয়ালি তোমাদেরকে যেমনটা আগের ভিডিওতে বলেছি, মাসিমণিরা আমাদের সঙ্গে বাড়ি চলে এসছে রাত্রেবেলাতে, ওই দুটো আড়াইটা নাগাদ বাড়ি চলে এসছি আমরা সবাই। তো আর এই সকালবেলাতে আরেক মাসিমণি এসেছিলো, মাসিমণি ভাই, ভাইয়ের বউ, ভাইয়ের সুইট মানে কি বলবো বেবি একটা, ঠিক আছে, সবটাই শেয়ার করব তোমাদের সঙ্গে। ওরা জাস্ট এলো এখন, মোটামুটি ঘড়িতে ওই ঘড়িতে মোটামুটি ওই তখন ওই বেজেছিলো একটা দেড়টা নাগাদ বেজে গেছিলো। মাসিমণিরা একজন মাসিমণিরা ফিরতো, এই যে দেখছো সকাল থেকে যে আমার পেছনে পড়ে গেছে, ওর নাম বুবুন, ও আমার মাসির ছেলে হয়, ঠিক আছে, আমার থেকে কিছু দিনের বড়, মানে কি বলবো ভীষণ ফাজলামি আর ইয়ারকি মজা করে। আমরা সবাই যখন একসঙ্গে থাকি তখন মানে কি বলবো বাড়িতে কাক পক্ষীও বসতে পারবে না, এতটা মজা হয়। তো যাই হোক, তো তাড়াহুড়ো করে আগে খেতে দিয়ে দিচ্ছে। এখানে নিরামিষ আমিষের ব্যাপার আছে, মাসিমণি আমার মা এরা তো ভেজ খায়। তো মা সকালবেলাতে কি করেছিল, আলু পোস্ত, বড়ি ভাজা, পটল ভাজা, আলু ভাজা, মুগের ডাল, এগুলো করেছিল। আর বিয়েবাড়ির থেকে আনা ছিল তোমার পোলাও আর মাটন আর চিকেন চাপ ছিল, আর তোমার দু একটা ওরকম কিছু ছিল যেগুলো সবাই যে বিয়েবাড়ির থেকে চলে এসেছিলো, মানে মাসির মনিরা চলে এসেছিলো, আমরা চলে এসেছিলাম, তো ওই কারণে মাইমা সব প্যাক করে দিয়েছিল, ঠিক আছে, যাতে আমরা বাড়ি এসেও খেতে পারি। তো বিয়েবাড়ির খাবার তো বুঝতেই পারছো ভীষণই রিচ, বেশি কিছু কেউ খেতে পারেনি। পোলাওটা খুব ভালো লেগেছিল আমার, মিক্স পোলাও ছিল পনির টনির দিয়ে, সেই জন্য আমি গরম করে সবাইকে এখানে দিচ্ছিলাম। আর মাটন এই ভাইটা খেয়েছিল, আমি অল্প খেয়েছিলাম আর মাসিমণি খেয়েছিল, ঠিক আছে, আরেকটা মাসিমণির কথা বলছি। তো এখানে দেখতেই পাচ্ছ যে মাসিমণিরা মাসি মেসোমশাই রেডি হয়ে গেছে, এদের খাওয়া দাওয়া হয়ে গেছে, জাস্ট বেরোবে, আমাদের খাওয়া দাওয়ার জন্য ওয়েট করছিল। আর এই যে লাল ড্রেস পরা এই পাশে যে ভাই, ভাইয়ের বউকে দেখছো, ঠিক আছে, ও প্রথমবার, মানে ভাইয়ের বউ আর ভাইয়ের মেয়ে আমাদের বাড়িতে প্রথমবার আসলো, ঠিক আছে, এই নীলু আমার মানে কি বলবো আমার থেকে অনেকটাই ছোট, মানে এও সেই রকম বুঝতেই পারছো প্রচণ্ড হাসি মজা আনন্দ ফুর্তি চলছে বাড়িতে, একদম চাঁদের হাট বসে গেছে। আমরা এখন খেতে বসে গেছি সবাই লাস্ট পঙ্গতে, খুব মজা হচ্ছে। তো
তোমরা প্লিজ জানিও তোমাদের কেমন লাগছে এখনের ব্লগগুলো। অ্যাকচুয়ালি ফ্যামিলি ব্লগ মানে তো এরকমই, আর আমি মানে কি বলবো, আমি তো এগুলো ভীষণই ভালোবাসি, আনন্দ ফুর্তি মজা হই হুল্লোড়। তো যাই হোক, সবাই মিলে মিশে একসঙ্গে, তো এটা অনেক দিন পরে আমাদের বাড়িতে হলো, আগে প্রায়শই হয়ে মানে হতো, যে যার কর্মব্যস্ততার জন্য এখন সেরকমভাবে আর হয় না, বুঝতেই পারছো। আমার মেয়ে স্কুল, তারপর ওর বাচ্চা টাচ্চা ছোটো, আরও যারা সবার যে ছেলেমেয়েরা আছে, কিছু না কিছু কাজে তো ব্যস্ত আমরা, সেই কারণে আর একসঙ্গে হতে পারি না। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সবাই মিলে গেছিলাম ইস্কনের মন্দিরে। তো চলো, ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, আর তোমরা একটু স্কিপ করো না প্লিজ, পুরো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো, অনেক 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 ধামাকার মজা আছে। আশীর্বাদ নেতা করে নিচু ওর মাথা মাথা। চলো 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 চলো, গীতা ধূপ তো এইখানে পাওয়া যায় না, এদিকে এসো। প্রদীপের তাপ দেবো তো, খালি বলবে বাবা বাপি বাপি দাও বাপি। চলো হাত না, চলো চলো।